ক্লাস হচ্ছে পরিবেশ রসায়ন, আর এই ক্লাসে আমি তোমাদের সাথে আছি রাক্কান আফসারা দুশি। আজকের ক্লাসের আমাদের প্রথম টপিক গ্যাসের আণবিক গতিতত্ত্বের শিকারযোগগুলা। তাহলে এই শিকারযোর মধ্যে প্রথমে কি আছে? গ্যাসের গঠন, এরপর গ্যাস অণুসমূহের আয়তন, গ্যাস অণুসমূহের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ, আন্ত আণবিক সংঘর্ষ ও প্রকৃতি, গ্যাসের চাপ, গ্যাসের অণুর গতিশক্তি। গ্যাসের গঠনের ক্ষেত্রে যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণিকা যেমন পরমাণু অথবা অণুর সমন্বয়ে গঠিত। এসব কণিকা বা অণু খুব দ্রুত গতিতে সরল রৈখিক পথে ইতস্তত সম্ভবপর সব দিকে ছুটোছুটি করে। গ্যাস অণুসমূহের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণে গ্যাসের অণুগুলোর মধ্যে পারস্পরিক কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। গ্যাসের অণুর গতিশক্তি অবিরাম স্থিতিস্থাপক সংঘর্ষের মাধ্যমে গ্যাস আধারের দেয়ালে প্রতি একক ক্ষেত্রফলে গ্যাস অণুগুলোর প্রকৃত বলকে বলা হয় গ্যাসের চাপ। আণবিক সংঘর্ষ কাকে বলে? দুটি অণু সম্ভাব্য ন্যূনতম দূরত্বে এসে এদের মধ্যে বিকর্ষণের কারণে বিপরীত দিকে ফিরে যাওয়াকে বলে আণবিক সংঘর্ষ। দুটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব সমূহের গড় মানকে বলা হয় গ্যাস অণুর গড় মুক্ত পথ। তাহলে দুইটা অণু সম্ভাব্য ন্যূনতম দূরত্বে এসে এদের মধ্যে বিকর্ষণের কারণে বিপরীত দিকে যদি ফিরে যায় তখন তাকে আমরা বলবো আণবিক সংঘর্ষ, আর দুটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব সমূহের গড় মানকে বলবো গ্যাস অণুর গড় মুক্ত পথ। প্রতিটি আণবিক সংঘর্ষকালে উভয় অণুর কেন্দ্রবিন্দু ন্যূনতম দূরত্বকে বলবো সংঘর্ষ ব্যাস। সংঘর্ষ ব্যাসকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। অধিকাংশ গ্যাসের আণবিক ব্যাসের মাত্রা 2 অ্যাংস্ট্রম বা 2×10⁻¹⁰ মিটারের কাছাকাছি হয় বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। এর পরের লাইনটাও মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, বিগত বছর এগুলোতে এসেছে। অপরদিকে সংঘর্ষ ব্যাসের মাত্রা 2 অ্যাংস্ট্রম থেকে 4 অ্যাংস্ট্রমের মধ্যে থাকে। তাহলে আমরা যদি আরেকবার রিপিট করি, আণবিক সংঘর্ষ কি? যখন দুইটা অণু সম্ভাব্য ন্যূনতম দূরত্বে এসে এদের মধ্যে বিকর্ষণের কারণে বিপরীত দিকে ফিরে যায় তা হচ্ছে আণবিক সংঘর্ষ, আর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব সমূহের গড় মান হচ্ছে গ্যাস অণুর গড় মুক্ত পথ। প্রতিটি আণবিক সংঘর্ষকালে উভয় অণুর কেন্দ্রবিন্দুর ন্যূনতম দূরত্বকে বলে সংঘর্ষ ব্যাস, আর সংঘর্ষ ব্যাসকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। অধিকাংশ গ্যাসের আণবিক ব্যাসের মাত্রা 2 অ্যাংস্ট্রম এর কাছাকাছি হয়, আর অপরদিকে সংঘর্ষ ব্যাসের মাত্রা 2 অ্যাংস্ট্রম থেকে 4 অ্যাংস্ট্রমের মধ্যে থাকে। বিজ্ঞানীরা গ্যাস অণুগুলোর গতিবেগকে তিনভাবে প্রকাশ করেছেন। একটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ অর্থাৎ RMS, ভেলোসিটি অর রুট মিন স্কোয়ার ভেলোসিটি, সাধারণ গড় বেগ এভারেজ ভেলোসিটি, সম্ভাব্যতম বেগ মোস্ট প্রবাবল ভেলোসিটি। বর্গমূল গড় বর্গবেগ বা RMS বেগ, কোনো গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে গ্যাস অণুটির RMS বেগ বা রুট মিন স্কোয়ার ভেলোসিটি বলা হয়। বর্গমূল গড় বর্গবেগ C=√3RT/m। তাহলে বিজ্ঞানীরা গ্যাস অণুগুলোর গতিবেগকে কয়ভাবে প্রকাশ করেছেন? তিনভাবে। কী কী? বর্গমূল গড় বর্গবেগ, সাধারণ গড় বর্গবেগ আর সম্ভাব্যতম বেগ। বর্গমূল গড় বর্গবেগ বা RMS বেগের ক্ষেত্রে সূত্র কি? C=√3RT/m। এই সূত্রগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা ভেলোসিটির সূত্রে। গড় গতিবেগ, কোনো গ্যাসের অণুগুলার বিভিন্ন গতিবেগের পাটিগণিতীয় গড়কে ওই গ্যাসের অণুগুলার গড় গতিবেগ বলা হয়। গড় গতিবেগকে C¯ দ্বারা প্রকাশ করা হয়। গড় গতিবেগ C¯√8RT/πm। সম্ভাব্যতম বেগ, গ্যাসের গতিতত্ত্ব মতে অনবরত সংঘর্ষরত গ্যাস অণুগুলোর বেগ সব সময় পরিবর্তিত হয়। বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার সম্ভাবনা তত্ত্বের ভিত্তিতে গাণিতিক উপায়ে প্রমাণ করেন যে কোনো গ্যাসের অধিকাংশ অণু এদের মধ্যে আন্তঃসংঘর্ষের কারণে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে একটা বিশেষ বেগ লাভ করে থাকে।
বিশেষ মুহূর্তের এই অধিকাংশ অণুর বিশেষ বেগকে সম্ভাব্যতম বেগ বলা হয়। সম্ভাব্যতম বেগকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। ম্যাক্সওয়েল সম্ভাব্যতম বেগ আলফাকে আণবিক ভর ও কেলভিন তাপমাত্রার সাথে নিম্নরূপ সম্পর্কযুক্ত করে প্রকাশ করেন। তাহলে সম্ভাব্যতম বেগের সূত্র কি? আলফা ইকুয়ালস টু রুট টু আর টি বাই এম। তাহলে আমরা আগে যেটা দেখতে পেলাম বর্গমূল গড় বর্গ বেগ অর্থাৎ আরএমএস বেগের সূত্র কি? সি ইকুয়ালস টু রুট থ্রি আর টি বাই এম। গড় গতিবেগ সি বার ইকুয়ালস টু রুট এইট আর টি বাই পাই এম। আর সম্ভাব্যতম বেগ হচ্ছে আলফা ইকুয়ালস টু রুট টু আর টি বাই এম। আদর্শ গ্যাস, যেসব গ্যাস সব তাপমাত্রায় ও চাপে বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্র পুরোপুরি মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য সূচক দুটি মানদণ্ড আছে, তা কি কি? আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ মেনে চলে। স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তির আয়তনের ওপর নির্ভরশীল নয়, অর্থাৎ ডেল ইউ বাই ডেল ভি ইন্টু টি ইকুয়ালস টু জিরো। নিম্ন তাপমাত্রায় ও উচ্চ চাপে রাখা গ্যাসের আচরণ ব্যাখ্যার জন্য আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়ালস টু এনআরটি এর সংশোধন দরকার হবে। আদর্শ তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাসের মোলার আয়তন 22.414 লিটার থেকে কিছু সাধারণ গ্যাস বা বাস্তব গ্যাসের মোলার আয়তনের ভিন্নতা দেখা দেয়। এখান থেকে যেটা পড়তে হবে তা হচ্ছে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য সূচক দুইটা মানদণ্ড আছে, একটা হচ্ছে আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ মেনে চলে, আর একটা হচ্ছে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের ওপর নির্ভরশীল নয়। নিম্ন তাপমাত্রায় উচ্চ চাপে রাখা গ্যাসের আচরণ ব্যাখ্যার জন্য আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়ালস টু এনার্জি এর সংশোধন দরকার হবে। বাস্তব গ্যাস বা অনাদর্শ গ্যাস, আন্তঃআণবিক আকর্ষণ ও পরিবর্তনশীল আয়তন বিশিষ্ট বাস্তবে যেসব গ্যাস যেমন এখন বাস্তব গ্যাস বা অনাদর্শ গ্যাস কি? আন্তঃআণবিক আকর্ষণ ও পরিবর্তনশীল আয়তন বিশিষ্ট বাস্তবে যেসব গ্যাস যেমন হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদি পাওয়া যায় তাদেরকে বাস্তব গ্যাস বা অনাদর্শ গ্যাস বলে। বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য, বাস্তব গ্যাসগুলো পুরোপুরিভাবে গ্যাসীয় সমীকরণ পিভি ইকুয়ালস টু এনআরটি মেনে চলে না। 180 চাপ বা তার নিচে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস সমূহ মোটামুটি আদর্শ আচরণ করে। চাপ যতই নিম্ন এবং তাপমাত্রা যতই উচ্চ হয় বাস্তব গ্যাস সমূহের আচরণ ততই আদর্শ গ্যাসের ন্যায় হয়। কিন্তু উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের যথেষ্ট বিচ্যুতি ঘটে। বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য ভ্যান্ডারওয়াল সমীকরণ কি? পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এনআরটি। তাহলে এখানে প্রত্যেকটা লাইনই কিন্তু ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য, এই চারটা পয়েন্ট খুবই ভালোভাবে পড়তে হবে। কি কি আছে? বাস্তব গ্যাসগুলো পুরোপুরি গ্যাসীয় সমীকরণ পিভি ইকুয়ালস টু এনআরটি মেনে চলে না। 180 চাপ বা তার নিচে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস সমূহ মোটামুটি আদর্শ আচরণ করে। চাপ যতই নিম্ন হবে তাপমাত্রা যতই উচ্চ হবে বাস্তব গ্যাস সমূহের আয়তন ততই আদর্শ গ্যাসের ন্যায় হবে। কিন্তু উচ্চ চাপ আর নিম্ন তাপমাত্রায় আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের যথেষ্ট বিচ্যুতি ঘটবে। আর বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য ভ্যান্ডারওয়ালস সমীকরণ হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এন আর টি। এখন এই বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মধ্যে তুলনা। আদর্শ গ্যাস, যেসব গ্যাস সব অবস্থায় বয়েলের সূত্র, চার্লসের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। আর বাস্তব গ্যাস, যেসব গ্যাস বাস্তবে পাওয়া যায় এবং গ্যাস সূত্র সমূহ সঠিকভাবে মেনে চলে না তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস। আণবিক আকর্ষণ, আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই, কিন্তু বাস্তব গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল বিদ্যমান। অণুসমূহের আয়তন
আদর্শ গ্যাসের অনুসময়ের মোট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য, তাই হিসাবে গণ্য করা হয় না। আর বাস্তব গ্যাসের অনুসময়ের মোট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য নয়, তাই হিসাবে গণ্য করা হয়। আদর্শ গ্যাস সমূহ আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে, পিভি ইকুয়ালস টু এনআরটি, আর বাস্তব গ্যাস ভ্যান ডার ওয়ালস সমীকরণ মেনে চলে, অর্থাৎ পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এনআরটি। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়, কিন্তু বাস্তব গ্যাসের অভ্যন্তরীণ শক্তি গ্যাসের আয়তনের উপর নির্ভরশীল। লাস্ট ওয়ান, সংকোচনশীলতা গুণাঙ্ক। আদর্শ গ্যাসের বেলায় সংকোচনশীলতা গুণাঙ্ক হচ্ছে ওয়াত, অর্থাৎ এক্ষেত্রে মনে রাখব আমরা একজন আদর্শ ছেলে। এটাকে আমরা এভাবে মনে রাখব যে একজন আদর্শ ছেলে, অর্থাৎ আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক হচ্ছে ওয়ান। বাস্তব গ্যাসের বেলায় সংকোচনশীলতা গুণাঙ্ক জেড এর মান হাইড্রোজেন ও হিলিয়ামের বেলায় ওয়ান অপেক্ষা বেশি, কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন মিথেনের বেলায় ওয়ান অপেক্ষা কম। তাহলে পিভি বাই আরটি ইকুয়ালস টু জেড নট ইকুয়ালস টু ওয়ান। বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, হাইড্রোজেন অণুর বর্গমূল গড় বর্গ গতিবেগ কত? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেকেন্ডে প্রায় 1920.12 মিটার পার সেকেন্ড। অক্সিজেন নাইট্রোজেন গ্যাসের অণুসমূহের বর্গমূল গড় বর্গ গতিবেগ সেকেন্ডে প্রায় 500 মিটার। স্থির তাপমাত্রায় পিভি বনাম পি রেখাকে অ্যামাগা বক্রলেখ বলে। অ্যামাগা প্রধানত দুই ধরনের লেখ পান, একটা যেটা যে প্রথম ধরনের লেখ সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন হিলিয়াম প্রভৃতি গ্যাসের ক্ষেত্রে পাওয়া যায়, এদের বেলায় প্রেশন মাত্রা কম থাকে, তাই এদের লেখগুলো সরল রেখা হয়ে থাকে। আর নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাসের ক্ষেত্রে দ্বিতীয় ধরনের লেখ পাওয়া যায়, এদের বেলায় চাপ বৃদ্ধির সাথে প্রথম দিকে প্রেশন মাত্রা বেশি থাকে, পিভি এর মান ন্যূনতম হওয়ার পরে প্রেশন মাত্রা ধীরে ধীরে হ্রাস পায়, ফলে এদের লেখগুলো বক্র লেখ হয়। তাহলে প্রথম লেখটাই হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম, আর দ্বিতীয় লেখ হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। এক্ষেত্রে সিদ্ধান্ত কী হয়? আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির প্রকার গ্যাসের প্রকৃতির ওপর নয়, বরং তাপমাত্রার ওপর নির্ভর করে। সাধারণভাবে গ্যাসের ওপর প্রযুক্ত চাপ যত বেশি হবে, গ্যাসের আদর্শ আচরণ থেকে তত বেশি বিচ্যুতি ঘটে। এখানে চারটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট দেওয়া আছে যা অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্ট্যান্ট। একমোল আদর্শ গ্যাসের বেলায় জেড ইকুয়ালস টু ওয়ান, অর্থাৎ সংকোচনশীলতা গুণাঙ্ক হচ্ছে ওয়ান। এর মান পি ও টি এর উপর নির্ভরশীল, অর্থাৎ চাপ ও তাপমাত্রার উপর নির্ভরশীল। এর মান হতে যত বেশি বা কম হবে, বাস্তব গ্যাসটি আদর্শ আচরণ থেকে ততই বিচ্যুত হবে। জেড এর মান ওয়ান থেকে যখন বেশি হয়, তখন গ্যাসটি আদর্শ গ্যাস অপেক্ষা কম পেশনযোগ্য হয়, যেমন আমরা একটু আগেই পড়েছি হাইড্রোজেন হিলিয়াম সাথে নাইট্রোজেন। জেড এর মান ওয়ান থেকে যদি কম হয়, তখন গ্যাসটি কম পেশনযোগ্য, তখন গ্যাসটি হয় বেশি পেশনযোগ্য, যেমন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ইত্যাদিতে। গ্যাসের পেশন গুণাঙ্ক জেড বনাম পি লেখচিত্র থেকে জানা যায় শূন্য চাপের নিকটে জেড ইকুয়ালস টু ওয়ান হয়, অর্থাৎ অতি নিম্ন চাপে সব বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। গ্যাসের ঘনীভবন তাপমাত্রা বা আদর্শ তরলের স্ফুটনাঙ্ক যতই এসটিপি থেকে দূরে থাকে, এর বিচ্যুতির মাত্রা ততই বেশি হয়। বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির, অর্থাৎ পিভি ইকুয়ালস টু এনআরটি, পুরোপুরি না নামার দুইটা কারণ আছে। একটা হচ্ছে আদর্শ গ্যাসের আণবিক গতিতত্ত্ব মতে গ্যাসের অণুগুলার মোট আয়তন গ্যাস পাত্রের মোট আয়তনের তুলনায় নগণ্য। এসটিপিতে এক মোল গ্যাসে অণুগুলার মোট আয়তন গ্যাসে মোট আয়তন গ্যাসের মোট আয়তনের 0.0 একমোল গ্যাসে অণুগুলার মোট আয়তন গ্যাসের মোট আয়তনের 0.05% হয়। দ্বিতীয়ত,
আদর্শ গ্যাসের গতিতত্ত্বের অনুকূলের মধ্যে কোনো আকর্ষণ বল নেই। সাধারণত আণবিক গ্যাসের 10 গুণ দূরত্ব থেকে আন্তঃআণবিক আকর্ষণ বল কার্যকর হয় এবং দূরত্ব কমার সাথে এই বল বাড়ে। গ্যাসের আণবিক আয়তন গণ্য করলে মোট আয়তন ভি বেড়ে যায়, অপরদিকে আন্তঃআণবিক আকর্ষণ গণ্য করলে মোট আয়তন ভি কমে যায়। হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদির বেলায় পিভি বাই আরটি বনাম পি এর লেখচিত্র থেকে জানা যায়, মধ্যম চাপে কার্বন ডাইঅক্সাইড ও মিথেনের বেলায় আদর্শ গ্যাসের তুলনায় পিভি বাই আরটি লেস দেন 1। এর কারণ হল আন্তঃআণবিক আকর্ষণ বলের প্রাধান্য। অধিক চাপে এক্ষেত্রে আদর্শ গ্যাসের তুলনায় হাইড্রোজেন ও হিলিয়ামের বেলায় পিভি বাই আরটি গ্রেটার দেন 1। এর কারণ হল আণবিক আয়তনের প্রাধান্য। তাহলে যখন পিভি বাই আরটি লেস দেন 1 হচ্ছে মধ্যম চাপে কার্বন ডাইঅক্সাইড ও মিথেনের বেলায়, তার কারণ আন্তঃআণবিক আকর্ষণ বলের প্রাধান্য। আর পিভি বাই আরটি গ্রেটার দেন 1 হবে হাইড্রোজেন ও হিলিয়ামের বেলায় অধিক চাপে, আর তার কারণ হচ্ছে আণবিক আয়তনের প্রাধান্য। এখানে পিভি বাই আরটি ইকুয়ালস টু জেড, যাকে সংকোচন গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক বলা হয়। আদর্শ গ্যাসের বেলায় জেড ইকুয়ালস টু 1। জেড এর মান 1 হতে যত বেশি হবে বা কম হবে, বাস্তব গ্যাসটি আদর্শ আচরণ থেকে ততই বিচ্যুত হবে। জেড এর মান যখন 1 থেকে কম হয় তখন আন্তঃআণবিক আকর্ষণ বলের প্রাধান্যের জন্য গ্যাসটি অধিক পেষণযোগ্য হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড মিথেনের বেলায়। আর জেড এর মান যদি 1 থেকে বেশি হয় তখন গ্যাসের আণবিক আয়তনের প্রাধান্যবশত গ্যাসটি কম পেষণযোগ্য হয়। এখানে 3 আর 4 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে জেডের মান অর্থাৎ সংকোচনশীলতা গুণাঙ্ক যখন 1 এর চেয়ে কম হয় তখন আন্তঃআণবিক আকর্ষণ বলের প্রাধান্যের জন্য গ্যাসটি অধিক পেষণযোগ্য হয়, যা আমরা 1 নম্বর পয়েন্টে পড়েছি মধ্যম চাপে কার্বন ডাইঅক্সাইড ও মিথেনের বেলায়। আর জেডের মান যখন 1 থেকে বেশি হয় তখন গ্যাসের আণবিক আয়তনের প্রাধান্যবশত গ্যাসটি কম পেষণযোগ্য হয়, যা আমরা পড়েছি 2 নম্বর পয়েন্টে অধিক ক্ষেত্রে আদর্শ গ্যাসের তুলনায় হাইড্রোজেন ও হিলিয়ামের বেলায় পিভি বাই আরটি ইজ গ্রেটার দেন 1। এখানে যে 4টা পয়েন্ট দেওয়া আছে সবগুলোই খুবই ইম্পর্ট্যান্ট, এসব গ্রস জিনিস যাতে অ্যাডমিশন টেস্টে ভুল না হয়। সিএনজি সিলিন্ডারে গ্যাস ভর্তিকরণ। সিএনজি ফিলিং স্টেশনে ওই গ্যাসকে 4 ধাপে, অর্থাৎ প্রথম ধাপে 5 থেকে 7 ATM, দ্বিতীয় ধাপে 7 থেকে 28 ATM, তৃতীয় ধাপে 28 থেকে 82 ATM, চতুর্থ ধাপে 82 থেকে 20 ATM, এই 4টা ধাপে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসকে স্টোরেজে জমা করা হয়। এই 4টা চাপই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আমাদেরকে সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে। ফার্স্টে 7 থেকে 28, এরপর 28 থেকে 82, 82 থেকে 220, সিএনজি সিলিন্ডারে গ্যাস ভর্তিকরণ। সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসকে 4 ধাপে ব্যারোমিটার চাপে স্টোরেজে জমা করা হয়। এই 4টা ধাপে কি পরিমাণ চাপে জমা করা হয় সেটা আমাদেরকে জানতে হবে। প্রথম ধাপে 5 থেকে 7 ATM, দ্বিতীয় ধাপে 7 থেকে 28, তৃতীয় ধাপে 28 থেকে 82, অর্থাৎ 28কে উল্টিয়ে দিলে 82, আর চতুর্থ ধাপে 82 থেকে 220 ATM। এই 4টা ধাপের চাপের মান কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। বাণিজ্যিক প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবদ্ধকরণ বা ফিক্সেশন।
বায়ুস্থ নাইট্রোজেন গ্যাসকে নাইট্রোজেন যৌগে পরিণত এবং ব্যবহার উপযোগী করে আবদ্ধ রাখার প্রক্রিয়াকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। হেবার পদ্ধতিতে হাইড্রোজেন গ্যাস ও বায়ুস্থ নাইট্রোজেন গ্যাসের প্রভাবকীয় সংশ্লেষণ বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপাদন করা হয়। তাহলে আমরা এখান থেকে যা জানলাম তা হচ্ছে একটা হচ্ছে সিএনজি সিলিন্ডারে গ্যাস ভর্তিকরণ করা হয় চার ধাপে, তার চারটা ধাপে চার ধরনের চাপ প্রয়োগ করা হয়। ফার্স্ট এটায় 5-7, এরপরে 7-28, তারপর 28-82, আর চতুর্থ ধাপে 82-220। আর হেবার পদ্ধতিতে হাইড্রোজেন গ্যাস ও বায়ুস্থ নাইট্রোজেন গ্যাসের প্রভাবকীয় সংশ্লেষণ বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপাদন করা হয়। এখানে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে যেটা দেয়া আছে, তাপমাত্রা 500°C, চাপ 200 ATM, প্রভাবক আয়রন, আর প্রভাবক সহায়ক হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। প্রভাবক আর প্রভাবক সহায়কের মধ্যে যাতে ভুল না হয়, যদি প্রভাবক আসে তখন হবে আয়রন, আর যদি প্রভাবক সহায়ক আসে তখন হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। অসওয়াল্ড পদ্ধতি, অসওয়াল্ড পদ্ধতিতে প্রথম ধাপে প্রভাবক কি প্লাটিনাম, আর তাপমাত্রা হবে 900°C। আর অসওয়াল্ড পদ্ধতিতে কি উৎপাদন করা হয়? নাইট্রিক অ্যাসিড। এইসব টিপিক্যাল কোয়েশ্চেন যেন অ্যাডমিশন টেস্টে ভুল না হয়, সেজন্য এইসব গ্রস কোয়েশ্চেনগুলো খুবই ভালোভাবে পড়তে হবে, আর অ্যাডমিশন টেস্টও ঠান্ডা মাথায় দাগাতে হবে এইসব টিপিক্যাল যে কোয়েশ্চেনগুলো থাকবে। তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি, হেবার পদ্ধতিতে তাপমাত্রা থাকবে 500°C, চাপ 200 ATM, প্রভাবক আয়রন, প্রভাবক সহায়ক অ্যালুমিনিয়াম অক্সাইড, আর উৎপাদন করা হয় অ্যামোনিয়া। আর অসওয়াল্ড পদ্ধতিতে উৎপাদন করা হয় নাইট্রিক অ্যাসিড, যেখানে প্রথম ধাপে প্রভাবক হচ্ছে প্লাটিনাম আর তাপমাত্রা 900°C। বায়োলজিক্যাল ফিক্সেশন, সবুজ অ্যালগি ও মটর, শিম, ছোলা প্রভৃতি লিগোমিনাস জাতীয় উদ্ভিদের শিকড়ের গুটিতে বসবাসকারী সিম্বায়োটিক জীবাণুর বায়ুর নাইট্রোজেন শোষণ করে। নাইট্রোজেন চক্র হল বায়ুমণ্ডল ও মাটির মধ্যে নাইট্রোজেন যৌগের বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ার একটি গতিশীল সাম্যাবস্থা মাত্র। বায়ুদূষক সমূহের মধ্যে কিছু হল প্রাইমারি বায়ুদূষক আর কিছু হল সেকেন্ডারি বায়ুদূষক। এখন আমরা প্রাইমারি বায়ুদূষক আর সেকেন্ডারি বায়ুদূষক কি এবং তাদের উদাহরণগুলো জানব। প্রাইমারি বায়ুদূষক হচ্ছে যেসব দূষক তাদের উৎস থেকে নির্গত হয়ে অপরিবর্তিত অবস্থায় সরাসরি পরিবেশে বিশেষ করে বায়ুতে মিশে যায়, তাদেরকে বলা হয় প্রাইমারি বায়ুদূষক। যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, ধূলিকণা, ধোঁয়া, ছাই, হাইড্রোকার্বন ইত্যাদি। আর সেকেন্ডারি বায়ুদূষক পরিবেশের এক বা একাধিক গ্যাসীয় উপাদানের সাথে প্রাইমারি দূষক যুক্ত হয়ে যেই নতুন দূষকের সৃষ্টি করে তাকে সেকেন্ডারি দূষক বলে। যেমন সালফার ট্রাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড বা সালফিউরিক অ্যাসিডের বাষ্প, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন পেন্টা অক্সাইড, পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট অর্থাৎ প্যান্স। দূষকের নিরাপদ মাত্রা, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের দূষকের নিরাপদ মাত্রা, কার্বন মনোক্সাইড গ্যাসের নিরাপদ মাত্রা হচ্ছে 0.15 ppm বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, আর কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 350 ppm। সালফার ডাইঅক্সাইডের TLD 0.05 ppm। দূষক কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে শিল্প কারখানা কি কি, যেসব থেকে এইসব গ্যাস বের হয়, দূষক কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এসব গ্যাসের শিল্প কারখানা হচ্ছে গ্যাস ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, কোল মাইন, পেট্রোলিয়াম রিফাইনারি, ব্লাস্ট ফার্নেস, অটোমোবাইলের বর্জ্য গ্যাস। দূষক সালফার ডাইঅক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইড গ্যাসের সালফিউরিক অ্যাসিড প্ল্যান্ট,
পেপার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, অটোমোবাইলের বর্জ্য গ্যাস, ধাতুর সালফাইড আকরিক থেকে জিঙ্ক, কপার, লেড ধাতু নিষ্কাশন প্ল্যান্ট। এসব বায়ুদূষক এসিড বৃষ্টি ঘটায়, নাকে ও চোখে জ্বালা, শ্বাসনালীতে প্রদাহ এবং ব্রঙ্কাইটিস ও হাঁপানি রোগ সৃষ্টি করে। খুবই ইম্পর্টেন্ট একটা ছক যেটা এখন আমরা পড়ব, তা হচ্ছে প্রত্যেকটা গ্যাসের নিরাপদ সর্বোচ্চ মাত্রা। সালফার ডাইঅক্সাইড গ্যাসের 0.05 ppm, যা আমরা একটু আগেই জেনেছি। সালফার ট্রাই অক্সাইডের 0.02 ppm, কার্বন মনোক্সাইড 0.15 ppm, কার্বন ডাইঅক্সাইড 350 ppm, নাইট্রিক অক্সাইড 350 ppb। এখানে খেয়াল রাখতে হবে ppm না কিন্তু ppb হবে। নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড 250 ppb, মিথেন 2 ppm, হাইড্রোজেন সালফাইড 0.0002 ppm। দূষক নাইট্রিক অক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। নাইট্রিক অক্সাইড হলো বর্ণহীন নিরপেক্ষ গ্যাস, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে বাদামি অম্লীয় গ্যাস। বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, নিচের কোনটি বাদামি অম্লীয় গ্যাস? অ্যান্সার কি হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড। আর যদি আসে বর্ণহীন নিরপেক্ষ গ্যাস, তখন হবে নাইট্রিক অক্সাইড। পৃথিবীব্যাপী প্রায় 75 কোটি অটোমোবাইল ইঞ্জিন ও পুরাতন শিল্প প্রকল্পে পেট্রোলিয়াম জ্বালানির দহন শেষে বর্জ্য গ্যাসে নাইট্রিক অক্সাইড গ্যাস থাকে। এরূপে বিভিন্ন বিক্রিয়ায় উৎপন্ন নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজন ও অন্যতম বায়ুদূষক ডিজেল ইঞ্জিনে দহনমুক্ত হাইড্রোকার্বন এবং বিভিন্ন ফ্রি রেডিক্যাল মিলে পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট নামে মিশ্র বায়ুদূষক সৃষ্টি হয়। এই মিশ্র বায়ুদূষক বিভিন্ন শহর এলাকায় ভোরবেলা নিচু আকাশে বাদামি কুয়াশা স্তর সৃষ্টি করে, যাকে বলা হয় ফটোকেমিক্যাল স্মোক। বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, ফটোকেমিক্যাল স্মোক তৈরি করে নিচের কোনটি? তা হবে প্যান্স, অর্থাৎ পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট ফটোকেমিক্যাল স্মোক তৈরি করে বা বাদামি কুয়াশা স্তর তৈরি করে। কার্বন মনোক্সাইড গ্যাসের অধিক উপস্থিতির কারণে রক্তে বিষক্রিয়া ঘটে থাকে। ফটোকেমিক্যাল স্মোক সৃষ্টি হলে তা নাক ও চোখে ভীষণ জ্বালা সৃষ্টি করে। গ্রিন হাউসের মধ্যে তাপমাত্রা 38 ডিগ্রি থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। গ্রিন হাউস গ্যাসের আইআর রশ্মি শোষণের শর্ত, এর আগের লাইনটা কিন্তু যেটা গ্রিন হাউস গ্যাসের তাপমাত্রা কত থাকে 38 ডিগ্রি থেকে 39 ডিগ্রি সেলসিয়াস, এটাও বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। এবার গ্রিন হাউস গ্যাসের আইআর রশ্মি শোষণের শর্ত আছে তিনটা। ফার্স্ট ওয়ান, যেসব গ্যাসের অণুতে 3টি বা 4টি পরমাণু যুক্ত থাকে, যেমন H2O, CO2, মিথেন অণু, এবং যাদের আইআর রশ্মি শোষণ ক্ষমতা থাকে, এরা গ্রিনহাউস গ্যাসের ভূমিকা রাখতে পারে। এসব অণুতে বন্ধনে আবদ্ধ পরমাণুগুলোর কম্পন সংখ্যা অবশ্যই ভূপৃষ্ঠের বিকিরিত আইআর রশ্মির কম্পন সংখ্যার সমান হতে হয়। এছাড়া এসব অণুতে সহজে পরিবর্তনশীল ডাইপোল মোমেন্ট থাকে। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ হলো মানব সৃষ্ট বিভিন্ন শিল্পক্ষেত্র ও মোটর যানবাহন থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসসমূহের বায়ুমণ্ডলে ক্রমাগত পরিমাণে বৃদ্ধি পাওয়া। বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন আরেকটা, একটা CFC গ্যাস অণুর উত্তপ্তকরণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইড অণুর উত্তপ্তকরণ ক্ষমতার সমান। কতটি কার্বন ডাইঅক্সাইড অণুর? 15,000টি কার্বন ডাইঅক্সাইড অণুর উত্তপ্তকরণ ক্ষমতার সমান। আরেকটি ইম্পর্টেন্ট ছক, গ্রিনহাউস গ্যাসের বায়ু তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা আর কার্বন ডাইঅক্সাইডের তুলনায় গ্রিনহাউস গ্যাসের প্রভাব। কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুতে তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা 50%, মিথেনের 19%, ওজনের 18%, CFCতে 16%, নাইট্রাস অক্সাইড 5%, জলীয় বাষ্প সবচেয়ে কম 2%। কার্বন ডাইঅক্সাইডের তুলনায় গ্রিনহাউস প্রভাব সবচেয়ে বেশি CFC 15,000 গুণ।
কার্বন ডাইঅক্সাইড 1 কোণ, মিথেনে 25 কোণ, ওজনে 10 কোণ, নাইট্রাস অক্সাইড 270 কোণ, জলীয় বাষ্প 5 কোণ কম অর্থাৎ 0.2 কোণ। এখানে যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে সিএফসি গ্যাসের কার্বন ডাইঅক্সাইডের তুলনায় গ্রিন হাউস প্রভাব 15,000 গুণ, আর কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি এগুলার বায়ু তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা কত পার্সেন্ট? 15, 50, 19, 18, 16, 5, 2%। কার্বন ডাইঅক্সাইড অণুতে ওসিও দুই প্রকার বন্ধন হতে পারে, একটা হচ্ছে বন্ধন প্রসারণ কম্পন আর একটা হচ্ছে বন্ধন কোণ পরিবর্তন কম্পন। কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে উপস্থিত গ্রিন হাউস গ্যাস সমূহের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কার্বন ডাইঅক্সাইড অণুতে দুই প্রকার কম্পন হতে পারে, একটা হচ্ছে বন্ধন প্রসারণ কম্পন আর একটা হচ্ছে বন্ধন কোণ পরিবর্তন কম্পন। বায়ুমণ্ডলে উপস্থিত গ্রিন হাউস গ্যাস সমূহের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। গ্রিন হাউস গ্যাস সমূহের মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? কার্বন ডাইঅক্সাইড। ফলে ভূপৃষ্ঠের বিকিরিত আয়ন রশ্মি শোষণের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা সর্বপ্রথম। বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা প্রায় 50%। বায়ুমণ্ডলে সিএফসির ঘনমাত্রা কম হলেও সিএফসি অণু সুপার গ্রিন হাউস এফেক্ট তৈরি করতে পারে, কারণ বিভিন্ন সিএফসি অণুর তাপ ধারণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইড অণুর তুলনায় 15,000 থেকে 20,000 গুণ বেশি। বায়ুতে মিথেনের ঘনমাত্রা কার্বন ডাইঅক্সাইডের চেয়ে কম হলেও মিথেন অণুর তাপ ধারণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের তুলনায় 25 গুণ বেশি। রেকর্ড মতে 1997 থেকে 1999 এই 3 বছর পৃথিবীতে সবচেয়ে বেশি উষ্ণ বছর ছিল।